ওয়েলকাম ব্যাক টু চ্যানেল পজিটিভিটি বাংলা নোখের কি বোধ আছে এরকম প্রশ্ন হয়তো আপনাদের অনেকের মাথায় এসেছে আঙুলের যে কোনো অংশ কেটে গেলে রক্ত পড়ে আমরা ব্যথা পাই কিন্তু নখ কাটলে তো ব্যথা পাই না কেন তবে কি নোখের কোনো বোধ নেই কোনো অনুভূতি নেই নখ তৈরি হয় ক্যার্টিন জাতীয় এক ধরনের রাসায়নিক পদার্থ দিয়ে একই ধরনের পদার্থ দিয়ে চুল বা দেহের লোমও তৈরি হয় সত্যি কথা হলো আসলে নখের কোনো অনুভূতি নেই কারণ নখে কোনো স্নায়ু নেই আর স্নায়ু না থাকলে কোনো বোধ বা অনুভূতি থাকবে না তা তো বলাই বাহুল্য তবে এক্ষেত্রে একটা কিন্তু রই গেছে কিন্তু কিন্তুটা কি। আমাদের নখে যদি কেউ স্পর্শ করে তবে আমরা টের পাই কিভাবে নখে কোনো অনুভূতি না থাকলেও নখের নিচে বা গভীরে যে ত্বক ও কিউটুকল রয়েছে তাতে অসংখ্য স্নায়ু রয়েছে এসবই মূলত বিভিন্ন ধরনের সংবেদন সহজে অনুধাবন করতে পারে সংকেত গ্রহণ করার পরপরই তা পাঠিয়ে দেয় আঙুলের প্রান্তে আর তখনই আমরা কোনো কিছু সম্পর্কে তথ্য বা সংকেত গ্রহণ করতে পারি মস্তিষ্ক আঙুলের প্রান্ত এবং কিউটিকলের স্নায়ু যে সংকেত গ্রহণ করে তা বিশ্লেষণ করে আবার আঙুলের প্রান্তে সংবাদ প্রেরণ করে এভাবে আমরা হাত দিয়ে স্পর্শ করে কোনো কিছু সম্পর্কে তথ্য আহরণ করতে পারি কিন্তু শুধু নখ দিয়ে স্পর্শ করে আমরা কোনো বস্তু বা অন্য কিছু সম্পর্কে কোনো তথ্যই জানতে পারি না কারণ আগেই বলেছি নখের কোনো অনুভূতি নেই আশা করি আমাদের আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি আমাদের আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করুন আর এরকম নিত্য নতুন মজাদার তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করুন আর যারা আমাদের চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানায় অসংখ্য ধন্যবাদ যারা আমাদের আগের ভিডিওগুলো মিস করেছেন তারা নিচে ডেসক্রিপশান বক্সে যান সেখানে আমাদের আগের ভিডিওগুলোর লিঙ্ক খুঁজে পাবেন আর হ্যাঁ বি পজিটিভ